ঈদ যাত্রার চতুর্থ দিনে একেবারে নির্বিঘ্ন কমলাপুর রেল স্টেশন, নেই কোনো ভিড় হইহুল্লোড় কিংবা অভিযোগ। ঈদ যাত্রার চতুর্থ দিনেও সময়মতো প্ল্যাটফর্ম ছাড়ে কমলাপুরের ট্রেনগুলো, তবে যান্ত্রিক ত্রুটির কারণে সময়মতো ছাড়তে পারেনি সোনার বাংলা এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষ বলছে ভোগান্তি রোধে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা, ছাড়ে কিংবা বিনা টিকেটে ট্রেন যাত্রার কোনো সুযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ঈদের বাকি মাত্র কয়েকদিন, কিন্তু রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন দেখে বোঝার উপায় নেই মৌসুমটা ঈদ যাত্রার। নেই ঘরমুখ মানুষের চিরচেনা জনসমুদ্র, হৈহুল্লোর, ঠেলাঠেলি কিংবা ট্রেনে ওঠার যুদ্ধ, কেননা অনলাইনে বিক্রি হয়েছে শতভাগ টিকিট। স্টেশনে প্রবেশেই কঠোর নজরদারিতে চেক করা হচ্ছে টিকিট ও জাতীয় পরিচয়পত্র, ছাদে ওঠার নেই কোনো সুযোগ। এতে অকল্পনীয় স্বস্তি ফিরেছে এবারে ট্রেনের ঈদ যাত্রায়। তারা হয়তো অন্যের মাধ্যমে কাটে আর কি, তারা বোঝে সব মিলিয়ে হার সুবিধা হচ্ছে। গতবার ঈদেও যাইতে আমার কুরবানি ঈদের সময় 25 ঘন্টা লাগছে যাইতে, আবার আসার সময় 26.5 ঘন্টা লাগছে। তো এইবার আসলে এই জিনিসগুলো হচ্ছে না। ঈদ যাত্রার চতুর্থ দিনে সবকটি ট্রেন সঠিক সময়ে কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে নির্দিষ্ট সময় ছাড়তে পারেনি চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটি। এতে একটু অস্বস্তিতে পড়ে এই ট্রেনের যাত্রীরা। মনে করেছিলাম এবার একদম স্মুথলি চলতে যেতে পারবো, কিন্তু এখন তো পর্যন্ত তো কোনো যাওয়ার কোনো ই পাচ্ছি। ট্রেনে ধীরে সুস্থ উঠে বসতে পারছি, কিন্তু এখন তো ট্রেন তো অলরেডি অনেকক্ষণ লেট হয়ে গেছে, এটা খুবই বিরক্তিকর বিষয়। রেল কর্তৃপক্ষ বলছে ভোগান্তি রোধে কঠোর অবস্থানে তারা, ছাদে ওঠা কিংবা টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ কোনোটাই সম্ভব নয়। এবার ঈদে পুরো ট্রেন যাত্রাই হবে স্বস্তির। আমরা কোনো বিনা টিকিটে যাত্রী স্টেশনে প্রবেশ করতে দিচ্ছি না। ট্রেনের বাফারে ছাদে কোথাও কোনো যাত্রী নেই, আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করে দেখতে থাকবেন। এবং এই পর্যন্ত সকল যে সকল ট্রেন ছেড়ে গেছে সবগুলো সকল সম্মানিত যাত্রী সাধারণ নিরাপদে বাড়ি পৌঁছেছেন। গত 10 এপ্রিল আগাম টিকিট সংগ্রহকারী যাত্রীরাই আজ যাত্রা করছেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, তবে এই উৎসব অনেক সময় বিষাদে পরিণত হয় ঈদে ভোগান্তির কারণে। তবে এবার আর সেই ভোগান্তি নাই, নেমে এসছে স্বস্তি। বাংলাদেশ রেলওয়ের এই অভাবনীয় উদ্যোগ প্রতি বছরই নেওয়া হোক এই প্রত্যাশা সকল যাত্রীর। শফিকুজ্জামান রুবেল, News24, ঢাকা।